আজ দেশের প্রখ্যাত নাট্যকার সেলিম-আল-দীনের তৃতীয় প্রয়াণ দিবস। এ উপলক্ষে আজ প্রকাশিত হলো নন্দিত সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে ধারণকৃত সেলিম-আল-দীনের লেখা ও সুর করা গানের অ্যালবাম আকাশ ও সমুদ্র অপার। অ্যালবাম ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলি আমাদের আজকের অতিথি নন্দিত সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা আর আর অনেক ভালো আছি। ভালো লাগছে যে দীর্ঘ তিন বছরের একটা অপেক্ষার একটা ফল আজকে স্যারের অ্যালবামটা। মানে স্যার যে আসলে স্বপ্ন বুনে গিয়েছিলেন, আমি জাস্ট তার কাণ্ডারি হয়ে সেই স্বপ্নগুলো মানুষের কাছে পৌঁছানোর একটা তাগিদ থেকে আজকে এখানে দাঁড়িয়ে অনেক ভালো আছি। আপনার এই কাজটার ভেতর দিয়ে মানুষের কাছে তার যে একটা স্বপ্ন ছিল, চাওয়া ছিল পৌঁছে দেবার, সেটা পৌঁছে গেল। আমি তো মানে আমি নিজে জানি না আসলে কতটুকু করতে পেরেছি, কারণ স্যার বেঁচে থাকলে আসলে আরও বেশি অনুভূতিটা বুঝতে পারতাম। কারণ উনি এত খুশি ছিলেন আমাকে প্রথম বলার পর থেকে যে আমি যেন তার অ্যালবামটা করি, এবং আমি রাজি হয়ে যাওয়ার সাথে সাথে সে এমন এহেন কোনো মানুষ নেই তার আশেপাশের কাছের তাকে বলেনি যে জানো ফাহমিদা আমার গানগুলো গাইবে। এই যে স্যারের এই উচ্ছ্বাসটা, আমি তো আসলে মানে ওইটা আমি অবশ্য ভাবলে দেখতে পাই যে মানে আমার এখন তো যাবে মানুষের কাছে, কারণ এই কাজটা আমার ছিল দায়িত্বটা, কিন্তু শোনবার দায়িত্ব আসলে শ্রোতার। শ্রোতাই বলতে পারবে আসলে যা উনি চেয়েছিলেন তার কতটুকু আমি দিতে পেরেছি সেটা বিচার করবে। আর প্লাস একটা ভিন্ন মাত্রার ভিন্ন ধারার একটু আধুনিকতাটাকে আর একটু, যেমন তার নাটকগুলো তেমনই তার সঙ্গীতগুচ্ছ, তো সেটা এখন মানুষের কাছে পৌঁছে দিলাম, বাকিটা মানুষ বলবে, শ্রোতা বলবে। আমরাও আশা করছি যে মানুষ ঠিক মতোই মেসেজটা নিতে পারবে ইনশাল্লাহ। আপনি কবে থেকে অ্যালবামটার কাজটা করছেন? আমার আসলে শুরু হয়েছিল 2007-এর 24শে জানুয়ারি। উনি আমি একটা কবিতা সন্ধ্যায় গিয়েছিলাম, ওখানে স্যার ছিলেন, এবং আমার দেখা আমাকে দেখার সাথে সাথে উনি বললেন জানেন আমি আজকে কিন্তু শুধু আপনার জন্য বসে আছি। তো আমার এই কথাটা, আমি তো ওনার ভক্ত, তো উনি এত সুন্দর মানে ওনার নাটকগুলো এত সুন্দর, তো আমি খুব মানে একটু হয় না যে আচ্ছা ও তাই স্যার কেন আমার জন্য বসেছিলেন, তো বলে যে আপনি কত সুন্দর গান করেন। মানে আমাকে না এমন করে উনি বলল যে আমি আসলে খুব লজ্জাই পাচ্ছিলাম। তারপর উনি বলল আপনি কি আমার গানগুলো করবেন? আমি বলছি অবশ্যই স্যার, আপনি আমাকে আমাকে আপনি কেন বলছেন? বলি কি আমি যার ভক্ত তাকে কি আমি তুমি বলতে পারি? তো এই কথাটা তারপরে কিন্তু শেষ। তারপর আমাকে প্রথম ফোন দেয় তার জন্মদিনে, জন্মদিনে 18ই অগস্ট আমাকে ফোন দিয়ে ওনার একটা কথা আমি বলতে চাই, কি সফেদ সাদা রঙের সফেদ সাদা ফুলের শুভেচ্ছা জানালে আমায় তুমি, হ্যাঁ সাদা কাফনে মোড়া সাদা ফুলের শুভেচ্ছা জানালে তুমি আমায়, শুভেচ্ছা তো শুভেচ্ছাই, হোক সে মৃত্যু হোক সে জন্ম। এই কথাটা আমি বললাম যে স্যার আজকে কেন এই কথা বলছেন? বলে যে আমি তো তখনই প্রথম ডায়লগ এই জন্মদিনের দিন, আমি আমার একটা মেয়ে আছে, তো ওনার যে মানে আমাদের যে ভাবির বোনের মেয়ে তাকে সে মেয়ে হিসাবে মানে সন্তান নিজের সন্তান মনে করতেন, ও অসুস্থ ছিল খুব, বলে ও চলে গেলে আমি তো চলে যাব। তো তখন আমি বললাম যে স্যার ঠিক আছে, তো বলল যে শুনেন আমি আপনার গান করব, আমার এই হবে, অনেক বোধের কথা এই যে শুরু করলো। তারপর আস্তে আস্তে আমাদের অনেক কথা হতে থাকে। তারপর ডিসেম্বরের আবার 24 তারিখ, আমার এখনও সময়গুলো মনে আছে, 2007, স্যারকে আমি খুব বকা দিলাম, সিগারেট খাই খালি, তো যে স্যার আপনি যদি আর একদিন সিগারেট খান হ্যাঁ তাহলে কিন্তু খুব
আমি খুবই রেগে যাব। মানে ততদিনে কিন্তু ওনার সাথে আমি ওনার বোধির গলা কথাগুলো শুনি, উনি শুধু আমার সাথে শেয়ার করতেন ওনার চিন্তার জায়গা, মননের জায়গাগুলোকে, প্রকৃতি প্রেম, তারপর যে তার যে সৃষ্টির যে মানে ধরো ফুল পাখি, সৃজনশীলতা না, ওই প্রকৃতিকে নিয়ে ওনার সৃজনশীলতা এবং সর্বোপরি মানুষ। হ্যাঁ, তো সেই গভীরতার জায়গায় উনি খুবই এ করত। তখন আমাকে আমি যখন বকা দিলাম, বলি কি ওরে বাবা আমাকে বকা দেয়, হ্যাঁ আমাকে বকা দেয়, আমি বলছি হ্যাঁ স্যার বকাই দিব, আর আমি আপনার গান করবো না আপনি যদি এমন করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর আমাকে আমার জন্মদিন 2008 সালে 4 তারিখে আমাকে ফোন দিয়ে আকাশ ও সমুদ্র অপার গানটা আমাকে শোনায়। তো সেই গানটা উনি শেষ করেন 2008 তারিখে। তারপর তো হসপিটালেই আমরা আপনার কথায় বেশ কিছুটা সময় সেলিম-আল-দীনকে খুঁজে পেলাম। এবার আপনার গানে সেলিম-আল-দীনকে খুঁজে পেতে চাচ্ছি। আকাশ সমুদ্র অপার তার অধিক জীবনে জীবন এই শূন্যতার শেষ শেষনে আকাশ সমুদ্র অপার। চমৎকার জীবনবোধ, সমুদ্র এবং আকাশের মতো জীবনের শূন্যতারও শেষ নেই। সেটাই আমি ওনাকে নাম দিয়েছিলাম যে জানেন স্যার আপনি কিন্তু একজন শূন্য ওরা মানুষ। বলে কি কি শূন্য ওরা কি? তা বলছি যে আপনার অবস্থান তো সবসময় শূন্যে, আপনি ভাবেন প্রকৃতি, আপনি আকাশ সমুদ্রকে এবং সময়কে, তার আমার আমার যে বোধের জায়গা। গানগুলো গাইতে গিয়ে আমার দীর্ঘদিন সময় লেগেছে এই কারণেও, স্যার বেঁচে থাকলে হয়তো আমি অতটা ভাববার সুযোগ পেতাম না। এই যে একজন শিল্পী তার সৃষ্টি কর্ম দিয়ে চলে গেলেন, আসলে এটাই কিন্তু উচিত। শিল্পীর তো মৃত্যু নেই, উনি দিয়ে গেছেন, সেটাকে নিয়ে নাড়াচাড়া করব আমরা। তো সেই নাড়াচাড়ায় আমাকে এই জন্য স্যার সামনে নেই, বুঝতে গভীরতায় ঢুকতে, কারণ গানগুলো আসলে নিজে না বুঝলে অন্যকে বোঝানো যাবে না। তো এই বোধের জায়গায় নিজে বুঝতে গিয়ে আমি অনেক কেঁদেছি কিন্তু। তো আমার যখন স্যারের সঙ্গে দেখা করার কথা 10ই জানুয়ারি, আমার সঙ্গে উনি দেখা করতে আসছিলেন মাত্রায়। আমরা বসেছিলাম, তো স্যার 3টায় আসবে, আমরা বসে আছি, আমি বসে আছি আর কি, সিডি তারপরে গানগুলো নিয়ে আমাকে উনি বুঝিয়ে দেবেন। ও খালি বলতো স্যার আমাকে যে আমি তো চলে যাব, আমার তো আর সুযোগ হবে না, কিন্তু আপনাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আর আমি জানি, আমি স্যার আপনি এত মানে আপনি এত কনফার্ম কেন, আপনার কেন এই বিশ্বাস যে আমি একমাত্র, মানে আমাকে খালি বলতো আমি জানি একমাত্র ফাহমিদা নবী আমার অ্যালবাম মানুষের কাছে পৌঁছে দেবে। এবং আপনি তা পেরেছেন, আপনি সেই কাজটা করতে পেরেছেন। এবং আমরা আশা করছি যে সেলিম-আল-দীনের শিল্প বেঁচে থাকবে এবং শিল্পের মধ্য দিয়ে তিনি শিল্পী বেঁচে থাকবেন। এবং আপনার এই পৌঁছে যে দিলেন সবাইকে, সেটা মানুষ বুঝবে এবং ধারণ করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। এবং দর্শকদেরকে একটু বলবো যে আপনারা গানগুলো শুনবেন, তার যে বোধের জায়গাটা সেটাকে বুঝবেন। আধুনিক গানের যে একটা নতুন মাত্রা যোগ হলো সেলিম-আল-দীনের সঙ্গীত গুচ্ছে, আপনারা তা পাবেন। আর বাকিটা আমি কেমন গেয়েছি সেটা আপনারাই বলতে পারবেন, দোয়া করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি নন্দিত সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে। সেই সাথে